হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটারের পক্ষ থেকে বলছি। আপনারা কেমন আছেন বলুন না কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের তো ভাই অনেক অনেক ভালো আছি। চলুন তাহলে আমরা আজকে বিষয়ে ফিরে আসি। আজকে আমরা দেখবো যে পেন্ট, অর্থাৎ আমরা ড্রয়িং করলে সেই ড্রয়িংটা আমাদের কীভাবে এখানে চলে আসবে, অর্থাৎ আমাদের এই ওয়ার্ডপ্যাডে চলে আসবে। চলুন আমরা সেটি দেখে নিই। আমরা এখানে নিয়ে আসতে চাই পেন্ট ড্রয়িংটা, তার জন্য এখানে আমরা ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন এই যে পেন্ট ড্রয়িংয়ে ক্লিক করলাম। করার পরে আমরা সাপোজ একটা সার্কেল টানলাম এখানে, বা সার্কেল ড্রয়িং করলাম। সার্কেল ড্রয়িং করার পরে যদি সেটার ভিতরে আমরা কোনো কালার অ্যাপ্লাই করি, তাহলে সেই কালারটি কোথায় অ্যাপ্লাই হবে এবং কীভাবে অ্যাপ্লাই হচ্ছে দেখে নিন। চলুন তো আমরা তাহলে কালার তৈরির জন্য এখানে দেখতে পাচ্ছি আপনারা ফিল উইথ কালার, আমরা ফিল উইথ কালারে ক্লিক করলাম এবং এখানে দেখেন যে লেখা আছে রেড, আমরা রেডের উপরে ক্লিক করলাম, এটা রেড দিলাম। বা আমরা যদি ওটারও কালার দিতে চাই, এখানে জাস্ট আমরা ক্লিক করলাম, এটা কালার দিলাম, আর কিছু করলাম না, জাস্ট আমরা ক্লোজ করে দিলাম। দেখেন এই যে আমাদের ওয়ার্ডপ্যাডের ভিতরে চলে এসেছে, দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডপ্যাড সফটওয়্যারের ভিতরে আছে। এখন এইভাবে আপনারা কি ড্রয়িং করতে পারেন। সাপোজ আপনারা এডিট করতে চাইছেন, আরও কিছু চেঞ্জ করতে চাইছেন, সেটা করতে চাইলে কীভাবে করবেন, এই যে ড্রয়িং করেছেন পিকচারটি, সেই পিকচারটির উপরে জাস্ট ডবল ক্লিক করার পরে আপনারা চাইলে এটি মুছেও দিতে পারেন। সিলেকশন করে আমি এটি মুছে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সাপোজ আমি একটা পেপসি ড্রয়িং করতে চাই, সিলেকশন করলাম, এই যে দেখতে পাচ্ছেন কার্ভ কার্ভ নিলাম, অর্থাৎ এই কার্ভ শেপে ক্লিক করলাম। করার পরে এখানে আমি নর্মালি টেনে দিলাম, টেনে দেওয়ার পরে একবার উপরের দিকে টানলাম, ছোট করে এক ছেড়ে দিলাম, আবার লেফট ক্লিক টিপে একবার নিচের দিকে টানলাম, এরকম হলো তাই না। বাইরে ক্লিক করলাম, করার পরে আবার এখানে টেনে দিলাম সে একই রকমভাবে। দেওয়ার পরে এখানে আবার একটু উপরের দিকে টানলাম, ছোট করে ছেড়ে দিলাম, আবার একটু নিচের দিকে টানলাম, এমন হলো। এখন এবারে আমরা যদি টেক্সট এখানে লিখতে চাই কিছু, সেটা লিখে দিলাম। ধরো সাপোজ আমরা পেপসি লিখবো, PEPSI আমরা পেপসি লিখলাম। লেখার পরে এটা সাইজ যদি বড় করতে চাই, আমরা সাইজ বড় করতে পারি, সিলেকশন করলাম। করার পরে এত বড় দিলে হবে না, আমরা আর একটু ছোট দিয়ে 16 দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, সামান্য একটু বড় করে দিলাম এবং এর জায়গাটি আমাদের চেঞ্জ করে দিতে হয়, যেমন জায়গা দিলে ভালো হয়। সাপোজ আমরা এই জায়গায় দিলাম, তাহলে এখন ক্লিক করলাম, দেখেন এই যে পেপসি লেখাটি এসেছে। এবারে আমরা কি করব, কালার যদি দিতে চাই, কালার এখান থেকে দিয়ে দেবো। কালার দেওয়ার জন্য কি একই রকম ভাবে এই যে ফিল উইথ কালার, এটা নিতে হবে, যে কালার আমরা দিতে চাই জাস্ট সেই কালারের উপরে ক্লিক করব। করার পরে আমরা এখানে কালারটি দিয়ে দেবো, যে কালার আমাদের দিতে চাই। তাহলে আমরা এটা ড্রয়িং করলাম, ক্লোজ করে দিলাম, দেখেন সেটি চলে এসেছে, তাই না, কি মজা। তাহলে এভাবে আমরা যে কোনো কিছু এখানে ইনসার্ট করতে পারি। সাপোজ আরও একটা ড্রয়িং এখানে নিয়ে আসতে চাই, তাহলে এর পাশে আমরা ক্লিক করলাম, এই যে দেখেন ইনসার্টশন পয়েন্টার আছে, এখানে ক্লিক করলাম, ড্রয়িংয়ে ক্লিক করলাম। করার পরে যেটা আমরা ড্রয়িং করতে চাই, সাপোজ আমরা এখান থেকে নিলাম, এই যে লেখা আছে পলিগন, আমরা পলিগনে ক্লিক করলাম, টেনে দিলাম, এদিকে লেফট ক্লিক, এর লেফট ক্লিক, আর এখানে টেনে দিলাম। আমরা যদি কালার অ্যাপ্লাই করতে চাই, এখানে কালারে ক্লিক করলাম, কালার দিলাম, ক্লোজ করে দিলাম, তাহলে দেখেন এটা এখানে চলে এসেছে। তাহলে এভাবে আমরা যে কোনো কিছু ড্রয়িং করে আমাদের ওয়ার্ডপ্যাড ফাইলের ভিতরে ইনসার্ট করতে পারি। সাপোজ আমরা যে ফটো দেওয়া থাকে না, ফটো কোথায় ফটো দেওয়া থাকে, সেই ফটো দেওয়ার জন্য একটা বক্স করা থাকে, সেই বক্স যদি আমরা এখানে টেনে নর্মালি ওখানে ইনসার্ট করতে চাই, সাপোজ আমরা এই যে ফটো ইনসার্ট করার জন্য একটা বক্স ড্রয়িং করলাম, এখানে আমরা দিয়ে দিলাম, দিয়ে ক্রস করে দিলাম, তাহলে দেখেন সেটি কোথায় এসেছে, এখানে, তাই না। আমরা এটি এটি একটু ছোট করে দিলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম, হচ্ছে না তাই না, কেন হচ্ছে না এবার বলেন তো। সাপোজ এখানে দিলাম, তাও হচ্ছে না, কেন হচ্ছে না বলেন তো, এটি আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন। কেন হয়নি সেটা আমি এখন বলবো না, কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি না পারেন তাহলে বলবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। তাহলে এখন দেখেন আমি এখানে বসিয়ে দিলাম, এবং আর যা লেখার প্রয়োজন, এখানে ফটো দেওয়ার প্রয়োজন, সবকিছু আমরা লিখে দেবো, তাহলে হবে, অবশ্যই হবে। তাহলে এভাবে আপনারা ড্রয়িং এর মাধ্যমে যে কোনো কিছু ইনসার্ট করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনো যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ওই লাল বাটন, সাবস্ক্রাইবের লাল বাটনটিতে ক্লিক করুন, আর ওই যে বেল আইকন বা ঘন্টি আইকন আছে, ওই আইকনটিতে ক্লিক করে রাখুন সবার আগে আমার ভিডিওটি পেতে। চলুন তাহলে আজকে পর্যন্ত, এখন বিদায় নিই, আল বিদা।